সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। আজকে সি প্রোগ্রামিং এ আমরা একটা স্ট্রিং এর যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলোকে ইন্ডিভিজুয়ালি কিভাবে প্রিন্ট করতে হয় সে বিষয়টা দেখবো। আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা কি করেছি, স্ট্রিংটা সম্পূর্ণরূপে ইনপুট নিয়ে সেটাকে আমরা সম্পূর্ণরূপে আউটপুট হিসেবে প্রদর্শন করেছি। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ স্ট্রিংটা নিব এবং সেটাকে প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করার চেষ্টা করব। ওকে, শুরুতেই আমরা স্ট্রিং একটা ডিক্লিয়ার করে নিলাম, আমরা স্ক্যানেপের সাহায্যে স্ট্রিংটা ইনপুট নেই। ওকে, পার্সেন্ট এস এবং স্ট্রিংটা না, আমি অ্যাম্পারসেন্ট দিলাম না, আমি আগেই বলছি যে স্ট্রিং ইনপুটে অ্যাম্পারসেন্ট চিহ্ন দিতে হয় না। দেন আমরা স্ট্রিংটা লেন্থ বের করে নিই, লেন্থ বের করে নিলে আমাদের ওই লেন্থ পর্যন্ত প্রতিটা জিনিস আমরা চালাতে পারবো। তো ইন্টিজার এল ইকুয়াল জিরো, আমরা লাইব্রেরি ফাংশন তো অবশ্যই জানি, লাইব্রেরি ফাংশনের সাহায্যে আমরা লেন্থটা বের করে নিই। তো লেন্থ কীভাবে বের করতে হয়, এস টি আর এল এন দেন ওই স্ট্রিংয়ের নামটা। এখন আমার এল সংখ্যক ক্যারেক্টার আছে ওই স্ট্রিংয়ে, আমি এখন যদি ওয়ান থেকে এল পর্যন্ত লুপ চালিয়ে প্রতিটা ক্যারেক্টার একটা একটা করে ইনপুট আমরা এখানে আউটপুট হিসেবে প্রদর্শন করতে পারবো। তাহলে আমাকে কতবার লুপ চালাতে হবে, এল এর মান যত অর্থাৎ স্ট্রিংয়ের লেন্থ যত তত পর্যন্ত আমাকে লুপ চালাতে হবে। ওকে, চলুন আমরা লুপ চালানোর জন্য আই নিই, আই এখানে নিয়ে নিচ্ছি, আপনারা হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা এখানে নেই। ওকে, তাহলে আই ইকুয়াল কত, আই ইকুয়াল টু ওয়ান অথবা জিরো দিতে পারেন, নো টেনশন। তাহলে আই লেজ ইকুয়াল এল হচ্ছে আমার স্ট্রিংয়ে যত লেন্থ আছে তত পর্যন্ত, এবং আই প্লাস প্লাস, এবং আমাকে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে ওই স্ট্রিংয়ের প্রতিটা ইন্ডিভিজুয়ালি ইন্ডেক্সে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা। কিন্তু ক্যারেক্টার প্রিন্ট করতে হবে অবশ্যই কী হবে, পার্সেন্ট সি, আমি এখানে স্পেস দিলাম প্রতিটা ক্যারেক্টারকে দেখার জন্য। এবং আমাকে কী প্রিন্ট করতে হবে, এই স্ট্রিংয়ে আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে যে ক্যারেক্টারটা আছে সেটাকে প্রিন্ট করতে হবে। একটু বিষয় খেয়াল করে দেখুন, এখানে পার্সেন্ট সি অর্থাৎ ক্যারেক্টার প্রিন্ট করছি, কোন ক্যারেক্টারটা প্রিন্ট করছি, ওই স্ট্রিংয়ের আইতম ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটা। আই এর মান শুরুতে কত, ওয়ান, তাহলে কী করবে, প্রথম ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করবে। আই এর মান বেড়ে যখন টু হবে তখন দ্বিতীয় ইন্ডেক্সের ক্যারেক্টারটা প্রিন্ট করবে, আই এর মান থ্রি হলে তৃতীয় ইন্ডেক্সের ক্যারেক্টার, আই এর মান ফোর চতুর্থ ইন্ডেক্সের ক্যারেক্টার, এভাবে ধীরে ধীরে সবগুলো ক্যারেক্টার প্রিন্ট করবে। এল অর্থাৎ লেন্থ যত তত পর্যন্ত ক্যারেক্টারগুলো প্রিন্ট করবে। ওকে, চলুন রান করলেই আমরা এই বিষয়টা বুঝতে পারবো। রান করার পরে আমি দিলাম সিম্পল হিসাবে বাংলা, দেখুন বি ও সরি, এখানে বিএএনজি এলে বাংলা দেখাচ্ছে, এএনজি এলে বাংলা দেখাচ্ছে। স্ট্রিংয়ের ক্ষেত্রে অবশ্যই সেটা জিরো থেকে শুরু করতে হবে, এটা আমার একটা ভুল হয়ে গিয়েছিল, স্ট্রিংয়ের লেন্থ জিরো থেকে শুরু করতে হবে এবং লেন্থ পর্যন্ত চালাতে হবে। এখন যদি আমরা লিখি বিএএনজি এলে বাংলা, দেখুন প্রতিটা জিনিস এখানে শো করছে। ওকে, স্ট্রিংয়ের ক্ষেত্রে জিরো থেকে শুরু করার একটা নিয়ম আমরা বের করি। এখন ফর আই এর মানে আমরা জিরো থেকে শুরু করি, স্ট্রিংয়ের ক্ষেত্রে জিরো থেকে শুরু করা সবচেয়ে ভালো, কত পর্যন্ত চলবে, এল এর আগ পর্যন্ত চলবে এবং কত হবে, আই প্লাস প্লাস হবে। এবং প্রতি ক্ষেত্রে কী প্রিন্ট করবো, আমরা প্রতি ক্ষেত্রে প্রিন্ট করবো ওই স্ট্রিংয়ের আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। যেহেতু আমাকে ক্যারেক্টার প্রিন্ট করতে হবে তাহলে আমি দিব পার্সেন্টেজ সি, এবং আমি এখানে একটা স্পেস দিলাম দেখার সুবিধার জন্যে। এবং আমাকে কী প্রিন্ট করতে হবে, ওই স্ট্রিংয়ের আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করতে হবে। একটু বোঝার চেষ্টা করেন, এখানে আমরা কী করলাম, লুপ চালিয়ে স্ট্রিংয়ের আইতম ইন্ডেক্সগুলো প্রিন্ট করলাম, ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো প্রিন্ট হবে। তাহলে আই এর মান যখন জিরো তখন কী হবে, জিরোতম ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হবে, আই এর মান বেড়ে যখন ওয়ান তখন ওই স্ট্রিংয়ের ওয়ানতম ইন্ডেক্স, আই এর মান বেড়ে যখন টু ওই স্ট্রিংয়ের টুতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট হবে। এভাবে সম্পূর্ণ স্ট্রিংয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলো কী হবে, শো করবে এখানে ইন্ডিভিজুয়ালি। ওকে, আমরা যদি বাংলা লিখি তাহলে দেখুন এই যে প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে প্রিন্ট হচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কীরকম, যে এগুলো তো আমরা প্রিন্ট করলাম, এখন আমরা যদি উল্টো দিক দিয়ে প্রিন্ট করতে চাই তাহলে কী করতে হবে আমাকে, অনেকেই বুঝতে পেরেছেন যে উল্টো দিকে প্রিন্ট করতে গেলে কই থেকে শুরু করতে হবে, লেন্থ থেকে শুরু করতে হবে এবং কত পর্যন্ত, আচ্ছা লেন্থ পর্যন্ত প্রিন্ট করতে হবে না, লেন্থের আগ পর্যন্ত, লেন্থের আগ পর্যন্ত, আমি যেহেতু জিরো পর্যন্ত আসবো তাহলে এল মাইনাস ওয়ান থেকে শুরু হবে, আই এর মান কেটার ইকুয়াল জিরো হলে কাজ চলবে, জিরো হলেও চলবে, এবং আই এর মান এক করে কী হবে, কমবে।
এবং সেক্ষেত্রে আমাকে যদি আমরা প্রিন্ট করি তবে কি দেখাবে রান করার পরে আপনারা বুঝতে পারবেন অনেকেই অবশ্যই বুঝতে পারছেন আমি প্রতিটা ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি দিলাম স্পেস দিয়ে আমি ওই স্ট্রিংয়ে আইতম ইন্ডেক্সের ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাচ্ছি একটা হচ্ছে সামনে থেকে পিছনের দিকে একটা পিছন থেকে সামনের দিক দিয়ে রান করি রান করলে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে বি এ এন জি এল এ বাংলা যদি আমি দিই তাহলে দেখুন বি এ এন জি এল এ বাংলা এ এল জি এল এন বি এভাবে দেখাচ্ছে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি কী করবো এই জন্য আমি এর মাঝে যদি আমি একটা প্রিন্ট এফ করে নিউ লাইন প্রিন্ট করে দিতাম তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারতেন নিউ লাইনটা প্রিন্ট করার পরে আমি রান করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন যদি আমি লিখি তাহলে দেখুন প্রথমবার কী করছে প্রথমবার এই যে প্রতিটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি সামন থেকে প্রিন্ট করেছে আমি যেহেতু পরের বার অপোজিটে লেন্থ থেকে জিরো পর্যন্ত প্রিন্ট করেছি তাহলে যে পরে পিছন থেকে সামনের দিকে প্রতিটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করেছে তো আজকের ভিডিও লেকচার থেকে আমরা একটা স্ট্রিংকে কীভাবে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্যারেক্টারে সামন থেকে পিছন পিছন থেকে সামনের দিকে প্রিন্ট করতে পারি সে বিষয়টি দেখলাম পরের ভিডিও লেকচারে আমরা অন্য কোনো টপিক আলোচনা করবো আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন যে কোনো প্রকার প্রবলেম হলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে অথবা ইন্ডিভিজুয়ালি আমার ফোন নাম্বার এবং ইমেল দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পরের ভিডিও লেকচারে অন্য কোনো টপিক সম্পর্কে আলোচনা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে